18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সী অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় ঝিমকি। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা হয়তো পড়েছেন অনেকেই। তারুণ্যের জয়গানে লিখা এই কবিতার প্রথম দুই লাইন, 18 বছর বয়স কি দুঃসাহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 1948 সালে লিখা এই কবিতা যেন 2024 এসেও সমানভাবে গ্রহণযোগ্য। এ কারণেই হয়তো 18 বছর বয়সে বিশ্ব জয় করা ক্রিকেটার শরীফুল ইসলাম স্পর্ধা দেখিয়ে সংহতি প্রকাশ করলেন দেশে চলমান আন্দোলনের সাথে। বৃহস্পতিবার শরীফুল ইসলামের ফেসবুক প্রোফাইলে আপলোডকৃত ছবিতে লাল রঙের উপস্থিতি যেন জানান দিচ্ছে শরীফুলের অবস্থান। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে অবগত আছেন কম বেশি সবাই। ছাত্রদের কোটা আন্দোলন চলছে 3 সপ্তাহের বেশি সময় ধরে। শেষ 2 সপ্তাহে এই আন্দোলনে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। কোটার দাবি পূরণ হলেও আন্দোলনে প্রাণহানির বিচারের দাবি নিয়ে এখনও উত্তাল দেশ। এমতাবস্থায় আন্দোলনের পক্ষে যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি এবং কাভার পিকচারে লাল রং দেওয়ার আহ্বান করা হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়েছেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ, যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। শরীফুল ইসলামের আপলোডকৃত প্রোফাইল ছবিতে আছে লালের আধিক্য, কিন্তু পেস বোলিং ইউনিটের শরীফুলের সিনিয়র তাসকিন আহমেদ কোনো রাগঢাক রাখেননি। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের কাভার পিক পুরোটাই বিপ্লবের লাল রঙে রাঙিয়ে দিয়েছেন তাসকিন। এই দুই পেসার ছাড়াও আফিফ হোসেন ধ্রুব নিজের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ছবিতে আপলোড করেছেন জাতীয় পতাকার লাল অংশ। নুরুল হাসান সোহানও তার ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করে দিয়েছেন লাল জার্সি পরা তার একটা ছবি। শরীফুল তাসকিনদের আগেই পারভেজ হোসেন ইমন, আকবর আলীরা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লাল প্রোফাইল ছবি আপলোড করেছিলেন, কিন্তু কোনো অজানা কারণে পরবর্তীতে এসব প্রোফাইল ছবি ডিলিট করে দেন আকবর ইমনরা। জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ নিজে তার ফেসবুক প্রোফাইল না রাঙালেও মিরাজের ছেলের চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে একটা ফেসবুক স্টোরি দিয়েছেন ক্রিকেটারের সহধর্মিনী। এদিকে ক্রিকেটাঙ্গনের আরও বড় বড় নাম শুরু থেকেই আছেন এই আন্দোলনের পক্ষে। একেবারে শুরুর দিকেই নিজের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়েছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। চলমান আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব সাকিবদের গুরু নাজমুল আবেদিন ফাহিম। এ দুজনই চলমান আন্দোলনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ক্রিক ফ্রেন্ডসের কাছে। এই ধরনের ঘটনা যেন না হয় আর কি, যে জিনিসটা এটা তো সবাই জানে যে স্টুডেন্টরা যেটা নিয়ে আপিল আজকে চায় বলতেছিল পার্সেন্টেজ যেটা, এটা তো শেষে তো ঠিকই অ্যাগ্রি করছে, কিন্তু অ্যাগ্রির আগে এতগুলা মৃত্যু, এটা আসলে মাঝখানে তো আমার বাসায়ও দুর্ঘটনা হয়েছে আজকে, গ্লাস টাস ভেঙে ফেলছে আমার ছয়তলার বাসারও গ্লাস টাস ভেঙে ফেলছে। তো এই জিনিস থেকে মনে হলো যে না, যেহেতু আপনার সবাই একটা অপশন আছে, এই কারণে আসলে প্রোফাইল পিকচার চেঞ্জ করা আর কি। ঘটনা হয়েছে আজকে, গ্লাস টাস ভেঙে ফেলছে আমার ছয়তলার বাসারও গ্লাস টাস ভেঙে ফেলছে। এই জিনিস থেকে মনে হলো যে না, যেহেতু আপনার সবাই একটা অপশন আছে, এই কারণে আসলে প্রোফাইল পিকচার চেঞ্জ করা। দাবি যেহেতু এটা সংগত একটা দাবি নিয়ে আমাদের ছাত্ররা মাঠে নেমে এসেছে এবং এটা কাজ না করার কোনো কারণ খুব বিপজ্জনক যে সেই যৌক্তিক দাবিটা পূরণ করার করতে গিয়ে সরকার যে স্টেপসগুলো নিল বা নিতে পারলো না, সে কারণে আজকে আমরা যে যে জায়গাটা এসে দাঁড়িয়েছি সেটা কাঙ্ক্ষিত ছিল আসলে। খুব সহজে এর একটা সমাধান হয়ে যেতে পারত। এত যে মৃত্যু, এত যে ক্ষয়ক্ষতি, এসব কিছু আমরা বোধ হয় এড়াতে পারতাম। জি স্যার। আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে ফেসবুক প্রোফাইল লাল না করলেও সহিংসতার শুরুতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন প্রায় সব ক্রিকেটার। জুলাই মাসের 17 এবং 18 তারিখেই মূলত সহিংসতা এবং রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে লিখেছিলেন মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, লিটন, হৃদয় সহ আরও অনেক ক্রিকেটার। কিন্তু এই আন্দোলনের শুরু থেকে এখনও পর্যন্ত নিঃসুপ আছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে উচ্চারিত হওয়া দুজন, মাশরাফি বিন মর্তজা এবং সাকিব আল হাসান।
শুধু ক্রিকেটের আইডল নয় সাকিব মাশরাফি, দেশের দুইজন আইন প্রণেতাও বটে। এ কারণেই তাদের নীরবতা মেনে নিতে পারেনি ছাত্ররা। অনলাইন অফলাইনে চলছে মাশরাফি সাকিবের সমালোচনা। সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম এমন পরিস্থিতিতে ম্যাশ সাকিবকে দিয়েছেন বেনিফিট অব ডাউট, কিন্তু মৃদু সমালোচনাও করেছেন ঠিকই। তারা হয়তো সরকারি দলে আছে বলে হয়তো সরাসরি কোন মন্তব্য করতে পারছে না, সেটা হয়তো দলের দিক থেকে ইনস্ট্রাকশন থাকতে পারে। তারপর আমি মনে করি যে তাদের সত্যিকারের মনোভাব কি, এটা জানানোর অনেক উপায় ছিল। সাধারণ মানুষ মনে করে যে তারা হয়তো সেটা জানায়নি, ছাত্ররা মনে করে যে তারা তাদের আইডিয়ালের কাছ থেকে তারা যেভাবে যে রেসপন্স আশা করেছিল সেটা তারা পায়নি। এটা নিয়ে তো ডেফিনেটলি ছাত্রদের মধ্যে খেয়ে থাকছে, মানুষের মধ্যে খেয়ে থাকছে, তার মধ্যে গেছে। সো এটা এটা ওরা কিভাবে অ্যাড্রেস করবে এটা তাদের ব্যাপারটা। বাংলাদেশ ক্রিকেট এমন একটা জিনিস যা পুরো জাতিকে এক সুতোয় গাঁথে। টাইগাররা মাঠে নামলে পুরো দেশ টিভির সামনে বসে যায়। কিন্তু চলমান আন্দোলনে অনেকের ক্ষোভ উগড়ে পড়েছে ক্রিকেট এবং ক্রিকেটারদের ওপর। বাংলাদেশ ক্রিকেটকে বর্জনের ডাকও দিয়েছেন অনেকেই। আসলে কি দেশের ক্রিকেটকে বর্জন করবে মানুষ? কমে যাবে দেশের ক্রিকেটের জনপ্রিয়তা? এমন প্রশ্নে একমত পোষণ করেননি ফাহিম। তাদের স্ট্যান্ড নিয়ে দেশের ক্রিকেটের প্রতিও ক্ষোভ আসছে, ক্রিকেটকে বর্জন করারও ডাক আসছে। সো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বা জনপ্রিয়তা কি কিছুটা হলো কমবে কি না এর ফলে? হয়তো কমবে না, মানুষজন ক্রিকেটকে ভালোবাসে, মানুষজন দেশকে ভালোবাসে। ওরা যাতে যাই বলুক না কেন, এরাই সত্যিকারের দেশপ্রেমী, এরা দেশকে ভালোবাসে, এরা দেশের জন্য সবকিছু করতে রাজি আছে। যখন দেখবে যে দেশের কোনো কাজ হচ্ছে, ওরা নিশ্চয়ই সিদ্ধান্ত হিসেবে থাকবে, সবসময় থাকবে। এখন যেটা বলছে সেটা হয়তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা বলছে, কিন্তু ওরা সবাই দেশকে ভালোবাসে, ওরা কখনই দেশের ভালো কোনো কিছু থেকে মুক্তি দেবে না। নাজমুল আবেদিন ফাহিমের ধারণাই হয়তো ঠিক হবে শেষ পর্যন্ত। এখনকার ক্ষোভ ভুলে ঠিকই হয়তো সবাই আবার দেশের ক্রিকেট দেখতে বসে যাবে টিভি সেটের সামনে, গলা ফাটাবে মাঠে গিয়ে। কিন্তু তার আগে দেশের চলমান আন্দোলনের একটা যৌক্তিক এবং শান্তিপূর্ণ সমাধান চাই সকলে। সব অশান্তির শেষে দেশ স্থিতিশীল হলে বাংলাদেশ দল আবার মাঠে নামবে, বড় বড় ক্রিকেট শক্তিকে হারাবে, তখন সব দুশ্চিন্তা আর অশান্তি ভুলে সকলে একসাথে উল্লাস করবে। সেই আশায় সেই দিনের অপেক্ষাতেই আছে দেশবাসী। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্জি।